মোর প্রিয় বান্ধবীরা বন্ধুরা বাইয়েরা আফারা সবাই রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ মোরাও একসার ভালো আছি তাই মোরে সবাই জিগান মোর বাড়ি কোন হানে তাই মই আজকে পরিচয় দিম মোর বাড়ি কোন জাগা হ্যাঁ মোড়োর কথাই বুঝিয়ে যে মোর বাড়ি কোন জায়গা তো মোর বাড়ি পরিশালে আর মুই হে পুঁই শাকের ডাটা নিছি আর কলমি শাকের ডাটা তো হেয়া মুই আজকে মুসুর দিয়ে রান্ধমু মোর নানির নেহান তাই মই চিনতে হলাম ওর নানী এখানে একটা রেসিপি বানাই আর মোর পরিচার আম সামনে দিয়ে লাই তাই এই তো এখানে মই তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিলাম তিনটে কাঁচামরিচ আর দিয়ে দমু এই জিরা মোর মিষ্টি আপু ভাইয়েরা যে যেখানে বইয়ে মোর ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন কাছের বা দূরের আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাই মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করছেন হ্যাঁ হেঁদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে ময়ুর রসুন শেষে রাখছিলাম হেয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেইস এখানে আদা বাটা দিলাম কাঁচা মরিচ বাটা দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে দেব মোর নানি রে কয়দিন পর পরই দেখতাম এই রান্দাটা পরে মোরাও খাইতাম খাইতে একসার মজা হইতে বুঝলেন দেখতাম মুসুরি ডেল নে খেসারি ডেল যে কোনো একটা ডাল দিয়ে এরকমের রানতে তাই উনিও এই রকমের আগে বাগার দিতে তাই মুই আগে বাগার দিয়ে দিছি তাই এখানে মুই একটু লালমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ তাই এই রকমের ভালো কষাই নিছি এখন দেখেন তেল থেকে মশলা আলাদা হয়েছে এখন মই তরকারিটা দিয়ে দিব এর মধ্যে দিয়ে এক আর ভালো কষাই নিম এখন হরা দিয়ে মই দশ মিনিট এরকম থুয়ে দুম তো এই দশ মিনিট পর এখন দেখেন দেই কালারটা যেমন সুন্দর হয়েছে এমন একালে নরম নরম হয়ে গেছে না এখনই উড়ইয়া খাওয়ানো যাইবে বুঝছেন এখন এর মধ্যে মই মুসুর ডাল দিয়ে ভালো হয়ে একটু কষাইয়ে হয়ে পর মই পানি দিয়ে দুম আর আমি জানি আজকের কথা বাতা শুনলে আমরা সবাই একসাথে রাস্তা আছেন হাই ঠিক না তো কিছু করার নাই মোর একালে জন্মগত মোর মানে কী করবো গো মোর প্রাণের এই এইটি এখন মই এককালে জন্মের মতো খুশি মই গো এই বাসায় আমহগো লাগে কথা কইতে আসছি আর মোর একালে প্রাণ খুললে মই আমেগোর লাগে কথাবাতা কইলাম খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ তাই শ্রেষ্ঠ মাঝে মাঝে এরকমের কথা কইতে তা আরও বেশি ভাল লাগবে মনে হইবে মই বাড়ি আসি বরিশালে আসি তো মই রাখা থাকি মোর শ্বশুর বাড়ি রাখাই লেগে মই একটু শুদ্ধ শুদ্ধ বাসায় কথা কই হ্যাঁ আমার এককাল বেজার লাগিয়ে যায় শুদ্ধ বাসায় কথা কই যেয়ে বুঝছেন আমি ফেরা দেখবেন মই একাল শুদ্ধ বাসা বেশি একটা ভালোভাবে করতে রি না তো এই বাসাটা মই সুন্দরভাবেই করতে হেতে মোর কোনো বাজেটে যে পড়ে না তাই এখন ডাকমা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম তাই রান্না বাড়া একটু কমপ্লিট গেছে প্রায় সবকিছু রান্না দিয়েছি আর আমি গো যে রেসিপিটা দেখাইতে আসি এটাও গেছে তাই এখন মই এটা আস্তে আস্তে একটু লড়াছাড়া করে পরে তুলে তুললে নিম। তাই এইটাই হয়েছে মোর আজকের রেসিপি পঞ্চাশ দু সালে এই রেসিপিটা খুঁজবে নতুন পূজার মো আইসা তখন এখন যেমন মোরা মো নানি দাদিগো রান্না খুঁজি যে কেমনে রান্না কেমনে খাইতো কিভাবে চলতো তা এই রকমের হেরাও একদিন আইয়া মোর রান্নাটা খুঁজবে মগো মানে ইউটিউব গাইডে গাইডে দেখবে যে মোরা কীরকমের খাইতাম কীরকমের রান্ধাম কীরকমের চলতাম তখন মগো একসের দাম থাকবে কল মগো তা একা দেখে দেখে হেরা হয়ে করব কারণ হেরা বাহিরের খাবার খাইতে খাইতে হেগো তো অস্থির হয়ে যাইব। তখন এইসব রান্না খুঁজে এরা খাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সেই সালামতে থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আজকে মোর রেসিপিটা আর মোর কথাবার্তা কেমন লাগছে আপনাকে হেয়ে মোরে একালে মোরে একালে কমেন্ট করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাইবেন আর মই একসে খুশি হমু কিন্তু আর অপেক্ষায় থাকমু ততই জানাইয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম